জাকাত কাদেরকে দেওয়া যাবে? সবাইকে কি জাকাত দেওয়া যায়? দেওয়া যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 7 নম্বর আয়াতে একটা আয়াতেই এটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। কাদেরকে কাদেরকে যাকাত দেওয়া যাবে? আটটা খাতে যাকাত দেওয়া যাবে। কয়টা খাত ভাই? আটটা খাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন যাকাতের ইম্পর্টেন্স কতটুকু ইসলামের ভিতরে, এ সম্পর্কে আপনাদের সামনে কিঞ্চিৎ আলোচনা করি। ইসলামের পাঁচটি পিলার আপনারা সকলে জানেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم الرمضان. إسلام এই পাঁচটা পিলার, এই পাঁচটা পিলারের ভিতরে তৃতীয় নম্বরে আছে যাকাত। সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغفিরু ওয়া নুমিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। 1445 হিজরি সনের পবিত্র মাহে রমজানের আজকে দ্বিতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সহিত, নিরাপত্তার সহিত আল্লাহর ঘরে মসজিদে নিয়ে এসেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে তার শুকরিয়া আদায় করে পড়ি, আলহামদুলিল্লাহ। ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, ফরজ বিধান যাকাত। যদিও বা যাকাত ফরজ হওয়ার সাথে কোনো নির্দিষ্ট মাসের কোনো সম্পর্ক নেই, তারপরেও রমজানুল মুবারক যেহেতু একে 70 গুণ পাওয়ার মাস, একটা ফরজ আদায় করলে 70 ফরজ, নেকির পাহাড় কামানোর মাস রমজান মাস। এজন্য সাধারণত আমাদের সমাজের অধিকাংশ মানুষ রমজানুল মুবারকে তাদের দান সৎকার হাত বাড়িয়ে দেন, সেই সাথে এই যাকাতটাও অধিকাংশ মানুষ রমজানেই আদায় করে থাকেন। এজন্য যাকাত সম্পর্কে আলোচনা করাটা সমীচীন মনে করেছি। এখন সম্মানিত হাজিরিন, দেখুন, পৃথিবীতে সমস্ত সম্পদের মালিক আল্লাহ। কে ভাই? আল্লাহ। মানুষ তার তত্ত্বাবধায়ক বা পাহারাদার। মানুষকে ইচ্ছা অনুসারে মন গড়া সম্পদ খরচ করার অধিকার দেওয়া হয়নি। মানুষের দায়িত্ব হল আল্লাহর ইচ্ছা অনুসারে নিজের জন্য এবং তার আদেশ মতে অন্যান্য খাতে পরিমাণ মতো ব্যয় করা। সমাজের ধনী মানুষ যারা আছে, ধনী শ্রেণীর লোকদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চায় না যে সমাজের কিছু মানুষ খাবে, কিছু মানুষ চেয়ে থাকবে, কিছু মানুষ আবৃত থাকবে, কিছু মানুষ নগ্ন থাকবে, কিছু মানুষ তৃপ্ত থাকবে, কিছু মানুষ ক্ষুধার্ত থাকবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ইসলাম এটাকে সমর্থন করে না। এমন বৈষম্যপূর্ণ সমাজ ইসলাম দেখতে চায় না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ধনী গরিবের মাঝে ভারসাম্য ঠিক থাকে, এজন্য আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন ধনীদের উপরে। আফসোসের বিষয়, আমরা আমাদের রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা আমরা চালু করতে পারিনি। ইসলামিক ইকোনমি যেটা আছে এটার বেস হলো যাকাত। কি ভাই বেস? কি ভিত্তি হলো? যাকাত। যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা যতদিন পর্যন্ত কোনো রাষ্ট্রে চালু না হবে, ইসলামী ইকোনমি চালু করা সম্ভব। এবং বর্তমানে আমরা যে ধনী গরিবের বিশাল একটা বৈষম্য দেখতে পাচ্ছি, এটাও দূর করা সম্ভব যদি আমরা ইকোনমিটা যাকাত ভিত্তিক করতে পারি। তবেই এই ধনী গরিবের মাঝে যে বিশাল বৈষম্য, এটা দূর হবে, সম্ভব। সম্মানিত হাজিরিন, আমরা যারা যাকাত সম্পর্কে মোটামুটি জানাশোনা আছে সমাজের মানুষের, বা আমার ধন সম্পদ আছে, আপনার ধন সম্পদ আছে, যাদের যাকাত সম্পর্কে কিছু পড়াশোনা আছে, জানাশোনা আছে, এমন লোকদের মধ্যেও, রাষ্ট্রীয়ভাবে তো নেই, যারা মোটামুটি ইসলাম সম্পর্কে জানতে চায়, মানতে চায়, বা বিভিন্ন আলোচনায় শুনে যাকাত সম্পর্কে আলোচনা, তাদের ভিতরেও কয়জন মানুষ শতকরা যাকাত দেয়, এটা বলা বাহুল্য। অধিকাংশ মানুষ যাকাত দেয় না। অধিকাংশ মানুষ যাকাত দেয় না। কেন দেয় না?
কারণ যাকাত যখন দেওয়ার সময় আসে তখন আমাদের সাধারণত মানুষের মনে একটা বিষয় প্রশ্ন থাকে যে যাকাত যদি দেই আমার তো সম্পদ কমে যাবে। অপরদিকে কিন্তু সে যখন সুদ গ্রহণ করার সুযোগটা পায় হাতছাড়া করে, কেন সুদ নিলে তো আমার সম্পদ বাড়তেছে বাহ্যিকভাবে এটা দেখতেছে। আসলে কি যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? ভাই একটু জোরে বলেন, বাড়ে না কমে? আর সুদ গ্রহণ করলে কমে না বাড়ে? কিন্তু বাহ্যিকভাবে দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে জানেন? মানুষের কাছে অপবিত্র বিষয়টা খুবই আকর্ষণীয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে এটা বলতেছেন, কুল লা ইস্তাউল খাবীথু ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবীথ। আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলুন পবিত্র এবং অপবিত্র বিষয় কখনো সমান না, যদিও বা অপবিত্রের আধিক্যতা মানুষকে আকৃষ্ট বেশি করে। সুদ অপবিত্র জিনিস, যাকাত পবিত্র জিনিস। বাহ্যিকভাবে দেখা যায় যাকাত দিলে মানুষের সম্পদ কমে, আসলে যাকাত দিলে সম্পদ কমে না। সুদ দেখতে বেশি মনে হলেও আসলে সুদের মাধ্যমে মানুষের সম্পদ বাড়ে না। কিভাবে দেখেন? সমাজের অনেক মানুষ দেখতে পাবেন তার স্যালারি 30,000 টাকা ধরেন, আরেকটা মানুষের মাসে উপার্জন আছে 3-4 লাখ টাকা। একটা মানুষের 30,000 টাকা দিয়ে সে শান্তিতে সুখে তার সংসার চলে যায়, বিপদ আপদ কম, রোগ বালাই কম। আরেকটা মানুষ আপনি দেখতে পাবেন যে তার 2-3 লক্ষ টাকা উপার্জন হওয়া সত্ত্বেও তার সংসার চালাতে হিমশিম খেতে হয়। এই যে তারতম্যটা, এই যে পার্থক্যটা, একজনের 30,000 টাকা দিয়ে সংসার চলে আরেকজনের 2 লক্ষ টাকা দিয়েও চলে না, এটা কেন? এটা হচ্ছে বরকতের তারতম্যের কারণে। কিসের কারণে ভাই? বরকত। তাকে আল্লাহ তাআলা 3 লক্ষ টাকা উপার্জনের সক্ষমতা দিলেও তার পেছনে সবসময় লেগে আছে বিপদ, বড় বড় রোগ, বড় বড় দুর্যোগ, বড় বড় আপদ বিপদ, আসমানি বালা জমি। আর যাকে আল্লাহ তাআলা অল্প টাকার ভিতরে শান্তি দিয়েছেন, এটা কিভাবে? বরকত দিয়েছেন, তার বিপদ আপদ কম, তার চিন্তা কম, দুঃখ কম, পেরেশানি কম, তাকে আল্লাহ তাআলা শান্তিতে রেখেছেন। তার মানে আমরা বুঝতে পারলাম টাকা বেশি আসা মানেই যে বৃদ্ধি পাওয়া এমনটা নয়। মেন মুখ্য বিষয় হচ্ছে আমার সম্পদের ভেতরে বরকত আছে। আর যাকাত প্রদান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদে বরকতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করে দেন। সম্পদ সুদ গ্রহণ করার কারণে বরকত উঠিয়ে নেন, যার ফলশ্রুতিতে ইহকালীন কল্যাণও থাকে না, পরকালীন কল্যাণ তো থাকেই না। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। আল্লাহ তাআলা বলেন সুদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেবে, আর সাদাকা দান সৎকার মাধ্যমে যে সম্পদ পবিত্র থাকে এটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। বলেন অপরায়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে কি বলছেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। বস্তুত তোমরা যে সুদ মানুষের সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য এই আশায় যে সুদ তোমরা দিয়ে থাকো, বস্তুত এই সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যেই যাকাত তোমরা দিয়ে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাত দেওয়ার কারণে তোমাদের সম্পদ দ্বিগুণের চেয়েও বেশি বৃদ্ধি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। বলেন কিভাবে বৃদ্ধি পায়? কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দৃষ্টান্ত দিচ্ছেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে
আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন সূরা বাকারা 261 নম্বর আয়াত مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله سبحانه وتعالى বলছেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো একটা শস্য বীজের মতো একটা বীজ যেই শস্য বীজ থেকে সাতটা মুকুল বা শীষ জন্মালো খেয়াল করেন কথা প্রত্যেকটা শীষের ভেতরে আবার একশোটা করে দানা আছে একটা বীজ যেখান থেকে সাতটা মুকুল বের হলো আবার প্রত্যেকটা মুকুলের ভেতরে সাত একশোটা করে দানা অর্থাৎ সাতশোটা দানা একটা বীজ থেকে সাতশোটা দানা বের হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বীজের সাথে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে তাদেরকে উপমা দিয়ে এটাই বোঝালেন কেউ যদি আল্লাহ রাস্তায় এক টাকা দান করে আল্লাহ রাস্তায় যদি এক পয়সা খরচ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই এক টাকাকে সাতশো গুণ নয় তার চাইতেও বেশি পরিমাণে বৃদ্ধি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এক টাকা তাকে ফিরিয়ে দিবেন সুবহানাল্লাহ বিআমরি এক টাকা সাতশো গুণের চেয়েও বেশি সাতশো গুণ সাতশো গুণের সাতশো টাকার চেয়েও বেশি বৃদ্ধি করে আল্লাহ তাআলা রিটার্ন ফিরিয়ে দেবে সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহর রাস্তায় খরচ করার দ্বারা ইহকালীন বরকত যেমন পাওয়া যায় পরকালীন সওয়াব আছে না নেই এজন্য যাকাতের যে বিষয়টা আছে যাকাতের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ক্ষেত্রে এটা আছে বলেন নাই তার মানে যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে ভাই বাড়ে এইবার আসেন যাকাতের ইম্পর্টেন্স কতটুকু ইসলামের ভেতরে এ সম্পর্কে আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করি ইসলামের পাঁচটি পিলার আপনারা সকলে জানেন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়া হজ্জুল বাইত ওয়া সাওম ইসলামের এই পাঁচটা পিলার এই পাঁচটা পিলারের ভেতরে তৃতীয় নম্বরে আছে যাকাত সুবহানাল্লাহ বলে একটা বিল্ডিং এর পাঁচটা পিলার দেওয়া লাগবে ইঞ্জিনিয়ার সাহেব বলেছে আপনি একটা দুইটা দিলেন না বিল্ডিং টেকসই হবে একটু জোরে বলেন হবে না তার মানে যাকাত ছাড়া আপনি মুসলমান কল্পনাও করতে পারেন মুসলিম দাবি করলে যদি যাকাত ফরজ হয় বাধ্যতা কারণ এটা ইসলামের একটা অন্যতম পিলার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডাইরেক্ট নির্দেশ দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম হে নবী আপনি তাদের সম্পদ থেকে যাকাত সাদাকা গ্রহণ করুন নির্দেশ এই সদকা দ্বারা আপনি তাদেরকে তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম তাদের সম্পদ এবং যাকাত যারা দিবে তাদের সেই সমস্ত মানুষগুলোকে এবং তাদের সম্পদগুলোকে আপনি এই যাকাত গ্রহণ করার মাধ্যমে পবিত্র করবেন তাহলে এটা ডাইরেক্ট নির্দেশ তার মানে আমরা কি বুঝতে পারি রাষ্ট্রের যারা দায়িত্বশীল থাকবে তাদের উচিত যারা সম্পদশালী দেশের ভেতরে
প্রত্যেক থেকে যাদের উপরে যাকাত ফরজ এটা রাষ্ট্রীয়ভাবে তাদের থেকে আদায় করা এটা রাষ্ট্রের যারা কর্মকর্তা প্রতিনিধি তাদের দায়িত্ব যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন এখন আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে এটা গ্রহণ করা হয় না বিধায় আপনি সমাজের ভেতরে এই যে ধনী গরিবের বিশাল বৈষম্য এটা আমরা দেখতে পাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুব খেয়াল করেন যাকাতের মাধ্যমে মানুষের দেহ এবং সম্পদ দুইটা জিনিস কয়টা ভাই কয়টা দেহ এবং সম্পদ দুইটাই পবিত্র হয় সম্পদকে পবিত্র করা এটা জরুরি অপবিত্র সম্পদ মানুষের ধ্বংসের কারণ খুব খেয়াল করেন অপবিত্র সম্পদ মানুষের ধ্বংসের কারণ এবং অপবিত্র সম্পদ দ্বারা জীবনে শান্তি শৃঙ্খলা শান্তিতে জীবন যাপন করা যায় না যার জ্বলন্ত প্রমাণ দেখেন সম্পদকে পবিত্র কিভাবে করবেন সম্পদের ভেতরে গরিব মিসকিনদের হক আছে এটা দেওয়ার মাধ্যমেই সম্পদকে পবিত্র করা দেখেন কিছুদিন আগে আপনারা খেয়াল করেছেন দেখেছেন রমজানের আগে ঢাকার বেইলি রোডে কোটি কোটি টাকার বিজনেস পুরো বিল্ডিং পুড়ে মিনিটেই ডিসমিস হয়ে গেছে হয়েছে কি হয়নি রমজানের আগে আপনারা দেখেছেন চট্টগ্রাম বন্দরে শত শত টন চিনির গুদামে আগুন লেগে সরকারি মাল বা বেসরকারি মাল নিমিষেই ধ্বংস হয়ে গেছে রিসেন্টলি আমরা এই যে ধ্বংস মানুষের সম্পদ নিমিষেই ধ্বংস হয়ে যাওয়া এগুলো আমরা বেশি দেখতে পাচ্ছি যেটা আগে কখনো দেখি নাই এটার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে আমরা তো এটাও একটা বড় কারণ হিসেবে আমরা এটা দাঁড় করাতে পারি এগুলোর পেছনে যে যারা ধনাঢ্য ব্যক্তি আছে সমাজের ভেতরে রাষ্ট্রের ভেতরে তারা কতটুকু তাদের সম্পদগুলোকে পবিত্র রাখতেছে তারা তাদের সম্পদ থেকে তাদের পক্ষ থেকে গরিবরা যে পাওনা গরিবদের যে পাওনা আছে এটা কতটুকু তারা আদায় করে তাদের সম্পদগুলোকে পবিত্র করতেছে এটাও তো একটা প্রশ্নের বিষয় না হলে তো সম্পদ যদি পবিত্র থাকে তাহলে তো এত বড় বড় ধ্বংসযজ্ঞ আসার কথা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা বলতে পারেন যে হুজুর আপনি এটার পিছনে এত বড় বড় স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে আপনি এটার পিছনে যাকাত না দেওয়াকে দোষারোপ করছেন বা দায়ী করছেন দাঁড় করাচ্ছেন আমি দলিলের ভিত্তিতে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভেতরে বলেন মা তালিফা মাল ফিল বদরি ওয়ালা ফি বহর ইল্লা বিমানই যাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জলে এবং স্থলে সম্পদ নষ্ট হয় যাকাত দেওয়া যখন সমাজের মানুষ বন্ধ করে আপনি মনে করছেন আপনার কোটি কোটি টাকা আছে এগুলো সব আপনার প্রসিংকালে একটু ধন সম্পদ হলে কি মনে করে এগুলো তো আমার ব্যাংকে পাহাড় পরিমাণ ধন সম্পদ এগুলো জমা করে জমা করতে করতে এমনটা হয় এমনও মানুষ আছে হিসাবই নেই তার তার কত কোটি টাকা আছে এটা তার হিসাবের ভেতরে নেই তাহলে এই যে কোটি কোটি টাকা আপনি জমা করছেন আপনি মনে করছেন এটা আপনার না কখনো না এটা আপনার না এখানে আপনার এই সম্পদের ভেতরে গরিব দুঃখীর হক আছে না নাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেন ওয়াফি আমওয়ালহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম সম্পদের ভেতরে যারা গরিব মিসকিন তাদের হক আছে এটা তোমরা মাথায় রেখো আর যদি মাথায় না রাখো শুধু জমা করতেই থাকো জমা করতেই থাকো আমি আল্লাহ তাআলা তোমার এই কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করে দিতে এক সেকেন্ডেরও সময় লাগবে না যার প্রমাণ আপনারা দেখেছেন না হয় কি না এটা কারণ এই যে মানুষের বড় বড় স্থাপত্য শিল্প কলকারখানা যেগুলো ধ্বংস হচ্ছে বিশাল বড় বড় এটার পিছনে আমরা এটাও দায়ী করতে পারি যে আমাদের সম্পদ পবিত্র নয় আমাদের যারা ধনবান ব্যক্তি আছে আমরা কতটুকু আমাদের সম্পদের পবিত্রতার ব্যাপারে আমরা সচেতন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আল্লাহ তাআলা আরও কনসাসনেস আমাদের ভেতরে আনার সুযোগ করে দেন সকলে বলি আমিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে যেখানে যেখানে নামাজ কায়েম করার কথা বলেছেন পাশাপাশি যাকাতের কথা বলেছেন। নামাজ পাঁচ ওয়াক্ত পড়া ফরজ, তার চাইতে বিন্দু মাত্র কম না ফরজের দিক থেকে যাকাত দেওয়া, এত বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন সূরাতুন নূর 56 নম্বর আয়াতে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো যাকাত দাও, নামাজের সাথে সাথে যাকাত দাও, লাআল্লাকুম তুরহামুন, নামাজ কায়েম করেছো যাকাত দিয়েছো তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ পড়েছেন, অনেক নামাজি আছে নামাজ পড়েছে যাকাত দেয় রহমত পাবে, রহমত পাবে নামাজি হবে না, এজন্য শুধু নামাজি হলে হবে না যাকাতও দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলাচ্ছেন যারা মুত্তাকি তাদের গুণাবলী কি। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি কারা? যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে তারা ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মুত্তাকি যদি প্রকৃত আপনি নিজেকে দাবি করতে চান তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় দেওয়া ছাড়া আপনি প্রকৃত ইমানদার মুত্তাকি হতে পারবেন না। এরপরে যারা মসজিদ পরিচালনা করে, মসজিদের রক্ষণাবেক্ষণ কমিটিতে আছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে একটা আয়াত নাযিল করেছে যে তাদের গুণাবলীটা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। চারটা গুণের কথা এই আয়াতের ভিতরে বলছেন যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহ তাআলা বলেন মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, মসজিদের দায়িত্ব পালন করার যোগ্যতা রাখে ওই সমস্ত লোক যারা আল্লাহর এবং কেয়ামত দিবসের প্রতি ঈমান এনেছে। তার মানে বেঈমান যদি হয় মসজিদের দায়িত্ব গ্রহণ করার যোগ্যতা নাই। এরপরে দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করে যারা তারা মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্যতা রাখে। বেনামাজি মসজিদের দায়িত্ব নিতে পারবে নি বলেন, জোরে বলেন পারবে? যারা নামাজ পড়ে না তাদের মসজিদের দায়িত্বের সাথে লেগে থাকার কোনো যোগ্যতা নাই। কিন্তু আফসোসের বিষয় হলো বাংলাদেশের আনাসে কানাসে প্রায় মসজিদগুলোর মেইন মেইন দায়িত্বশীল যারা আছে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার থেকে শুরু করে অনেক জায়গায় দেখা যায়, প্রায় জায়গায় দেখা যায় এমন ব্যক্তিকে সভাপতি সেক্রেটারির জায়গায় বসিয়ে দেওয়া হয় যাদের সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, আছে না নাই। মনে রাখবেন এটা আল্লাহর কথা, এটা আমার কথা না, কোরআনের আয়াত সরাসরি। মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্যতা রাখতে হলে নামাজি হতে হবে, বেনামাজিকে দায়িত্ব দেওয়া যাবে? জোরে বলেন, বেনামাজিকে দায়িত্ব দেওয়া যাবে? সারা সপ্তাহ তার কোনো খবর থাকে না, জুমার দিন আসলে সামনে দিয়া মানুষকে দেখানোর জন্য আসে এসে বসে, পুরো সপ্তাহ নামাজের কোনো খবর থাকে না, সমাজের নেতা সাজার জন্য সামনে দিয়া এসে বসে। সুতরাং বেনামাজি কখনো মসজিদের দায়িত্বশীল হতে পারে না। তাহলে এক নাম্বার ইমানদার হতে হবে, দুই নাম্বার নামাজি হতে হবে, তিন নাম্বার ওয়া আতাজ যাকাত, যাকাত যদি তাদের উপরে ফরজ হয় তাহলে যাকাত দিতে হবে। নামাজ পড়ে ইমানদার কিন্তু যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, এমন লোকও মসজিদের দায়িত্বে আসতে পারবে। চার নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ,
মসজিদের দায়িত্বশীল যে হবে তার গুণাবলীর ভিতরে অন্যতম একটা গুণাবলী হলো সে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, সে আল্লাহর সাথে শিরিক করবে না, সমাজের ভিতরে শিরিকি কোনো কাজ সে সাপোর্ট করবে না, সে হতে দিবে না, সমাজের ভিতরে অপকর্ম হতে দিবে না, সমাজের ভিতরে গান বাজনা যদি চলে মসজিদের দায়িত্বশীল যারা তারা বাধা দিবেন, এটা মসজিদের দায়িত্বশীল যারা হবে তাদের গুণাবলীর ভেতরে থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যারা মসজিদের দায়িত্বশীল হবে তাদের ভেতরে যাকাতের গুণটা থাকতে হবে। সুতরাং আল্লাহ তাআলা কোরআন কারীমের আরো অনেক আয়াতে যেখানে যেখানে নামাজের কথা বলেছেন সেখানে সেখানে যাকাতের কথা বলেছেন। সুতরাং বোঝা যায় নামাজ যেমন ফরজ, যাকাত প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এরপরে কিছু প্রশ্ন যেগুলো না জানলেই নয়, একেবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যাকাত সম্পর্কিত। এক নম্বর প্রশ্ন, খুব শর্টভাবে আমি বলে চলে যাব, যাকাত কাদের উপরে ফরজ? খুব খেয়াল করেন, সংক্ষেপে বলবো যাকাত কাদের উপরে ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ফরজ হওয়ার যে সম্পদ, ফরজ হওয়ার জন্য যে সম্পদের প্রয়োজন, সম্পদটাকে স্বর্ণ, গোল্ড এবং সিলভার দ্বারা মানদণ্ডে পরিণত করেছে, গোল্ড এবং সিলভার দ্বারা নির্ধারণ করেছে। গোল্ড হল 7.5 ভরি যদি কারো কাছে থাকে, কিংবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ। আজকে দিবেন তো আজকে কত সেটা দেখবেন, কালকেরটা না বা গতকালকেরটা না, 7.5 ভরি স্বর্ণ বা কিংবা সমপরিমাণ ক্যাশ টাকা, অথবা 52.5 তোলা রূপা এর সমপরিমাণ অথবা ক্যাশ টাকা যদি কারো কাছে চন্দ্র বছর অনুযায়ী। চন্দ্র বছর কত দিন? একটা সৌর বছর, চন্দ্র বছর, চন্দ্র বছর কত দিন বলেন? 354 দিন, আর সৌর বছর 365 দিন। এটা আমাদের বুঝতে হবে, যাকাতটা হবে চন্দ্র বছর অনুযায়ী, 354 দিন বছর হয়ে যাব। তাহলে 7.5 ভরি স্বর্ণ বা ক্যাশ টাকা এর সমপরিমাণ, এটা সর্বনিম্ন, 52.5 তোলা রূপা বা এর সমপরিমাণ ক্যাশ টাকা সর্বনিম্ন যদি কারো কাছে থাকে এবং 1 বছর চন্দ্র বছর অনুযায়ী অতিবাহিত হয়, তাহলে তার উপর শতকরা 2.5% যাকাত দিতে হবে। বুঝাতে পেরেছি ভাই? এটা হলো যাকাত কাদের উপরে ফরজ। দ্বিতীয় নাম্বার, যাকাত কাদেরকে দেওয়া যাবে? সবাইকে কি যাকাত দেওয়া যায়? দেওয়া যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 7 নম্বর আয়াতে একটা আয়াতেই এটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন, কাদেরকে কাদেরকে যাকাত দেওয়া যাবে। 8টা খাতে যাকাত দেওয়া যাবে। কয়টা খাত ভাই? 8টা খাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন وفي سبيل الله وابن السبيل فريضة من الله। আল্লাহ তাআলা বলেন যাকাত দিবে সদকা 1 নম্বর ফকির, 1 নম্বর কে ভাই? ফকিরকে যাকাত দেওয়া যাবে বেসিক্যালি। দ্বিতীয় নম্বর মিসকিন। এখন অনেকে ফকির এবং মিসকিনের মাঝখানে তারতম্য করতে পারেন। ফকির বলা হয় যে অভাবী। কি ভাই? যে অভাবী, টাকা পয়সা আছে কিন্তু খুব অভাব, এই টাকা পয়সা দিয়ে তার হয় না, অনেক কষ্ট হয় চলতে, এমন লোককে ফকির বলে। মিসকিন যে একেবারে নিঃস্ব, যা কিছুই নেই, কাপড়টা ছাড়া আর কিছুই নেই, তাহলে এমন ব্যক্তি বেসিক্যালি ফকির এবং মিসকিনকে যাকাত দেওয়া যাবে। দুইটা গেল। ওয়াল আমিলিনা আলাইহা, তৃতীয়, যারা যাকাত সংগ্রহের যে অফিস সমূহ আছে, যাকাত ফাউন্ডেশন বা যাকাতের খাতে যারা কাজ করে,
তাদেরকে যাকাতের টাকা দিয়ে স্যালারি দিতে পারবে ওয়াল আমিলিনা আলাইহা এরপরে চার নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম বিধর্মী যারা আছে যদি এমন পরিস্থিতি আপনি দেখেন কোন বিধর্মী লোক সে খুব বিপদে পড়ছে আপনি যদি এখানে যাকাতের টাকা দিয়ে তাকে সহযোগিতা করেন তার মনটা হৃদয়টা ইসলামের দিকে ঝুঁকে যেতে পারে যদি এমন সম্ভাবনা থাকে তাহলে তাকে আপনি যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন আল্লাহ রাসূল করেছেন হাদিসে পাওয়া যায় তাহলে চারটা গেল পাঁচ নাম্বার ওয়াফির রিকাব দাস মুক্তি এখন তো দাস প্রথা নাই এখন আপনি এমনকে এমন ব্যক্তিকে দিতে পারেন অনেক লোককে দেখবেন জেলখানায় বন্দী টাকার জন্য মামলা চালাইতে পারতেছেন জেলখানা থেকে বের হতে পারতেছেন বড় বিপদে আছে আপনি তাকে যাকাতের টাকা দিয়ে তার মামলা চালাইয়া তাকে মুক্ত করতে পারে এই সহযোগিতাটা করতে পারে তাহলে পাঁচটা গেল ছয় নাম্বার ওয়াল গারিমি ঋণগ্রস্ত ব্যক্তি ঋণে জর্জরিত লাঞ্ছনা আর অপমানে সে সমাজে থাকতে পারতেছেন আপনি আপনার যাকাতের টাকা দিয়ে তাকে ঋণ মুক্ত করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দিবেন তাহলে ছয় নাম্বার সাত নাম্বার ওয়াফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় আল্লাহর রাস্তায় জিহাদে ব্যয় করতে পারেন যারা কোনো এতিম ছাত্র মাদ্রাসায় পড়তেছে আপনি সেখানে দিতে পারেন ওয়াবিনিস সাবিল আট নাম্বার হলো মুসাফির মুসাফির ব্যক্তি অনেক সময় মুসাফির এমন হয় একেবারে নিঃস্ব হয়ে যায় হয় না টাকা পয়সা সব হারায়া নিঃস্ব হয়ে যায় আপনি তাকে যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন এই আটটা খাত ছাড়া আর কোনো জায়গায় যাকাত দেওয়া যাবে না এখন আসেন কাদেরকে যাকাত দিতে পারবেন ধনী ব্যক্তিকে এক নাম্বার যে যাকাত দিবে তাকে আপনি যাকাত দিতে পারবেন ধনী ব্যক্তিকে যাকাত দিতে পারবেন না অমুসলিম ব্যক্তিকে যাকাত দিতে পারবেন না তবে ওই যে এক লোকের কথা বললাম যিনি বিপদে পড়ছে তাকে যাকাত দিলে ইসলামের পথে আসার সম্ভাবনা আছে এরকম ব্যক্তি যারা সাধারণ মুসলিমকে যাকাত দেওয়া যাবে না এরপরে আপনার ঔরসজাত যারা আছে মা বাবা দাদা দাদি আপনার ছেলে নাতি মেয়ে যারা আছে এদেরকে যাকাত দেওয়া যাবে না মসজিদ মাদ্রাসা নির্মাণে যাকাত দেওয়া যাবে যাবে না এটা আমাদের খুব জানা দরকার মসজিদ মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে তাহলে আমরা যাকাত কাদের উপরে ফরজ কাদেরকে দেওয়া যাবে কাদেরকে দেওয়া যাবে না এই বিষয়টা সম্পর্কে জানলাম শেষে যেই পয়েন্ট না নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই যাকাত যদি কেউ না দেয় তার পরিণতিটা প্রথম নাম্বার বলবো ইহকালীন তার পরিণতি কি ইহকালীন তার শাস্তিটা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জলে এবং স্থলে মা তালিফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিমান আইজাকা জলে এবং স্থলে কোন সম্প্রদায় যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয় কেউ যদি যাকাত না দেয় তাহলে তার ওই ধন সম্পদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় বড় দুর্যোগ বিপর্যয় ধ্বংসযজ্ঞ আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন সবাই বলেন আমিন আপনার কোটি কোটি টাকা আছে শেষ হতে দুই মিনিটেরও সময় লাগবে এরকম আমরা দেখি না হয় এটা হচ্ছে ইহকালীন এরপর আরেকটা হাদিসের ভেতরে এসেছে কোন সম্প্রদায় যদি যাকাত না দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেবে আল্লাহ রাসূল বলেন ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ুমতারু পৃথিবীতে যদি পশু পাখি না থাকতো যারা যাকাত দেয় না তাদের উপর থেকে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে আজীবনের জন্য বৃষ্টি বন্ধ করে দিবেন পশু পাখির কারণে আল্লাহ তাআলা এখনো বৃষ্টি জারি রেখেছেন না হলে অনেক আগেই বন্ধ করে দিত তাহলে আমরা জানলাম এটা ইহকালীন পরকালীন কি শাস্তি এটা তো অভাব নেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেন মা সালাকাকুম ফি সাকার কাল কিয়ামতের ময়দানে একজন জাহান্নামীকে জিজ্ঞেস করবে তুমি জাহান্নামে কেন আসছো মা সালাকাকুম ফি সাকার সে বলবে এক নাম্বার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন আয় আল্লাহ আমি নামাজে ছিলাম না এরপরে ওয়ালাম নাকুনু তুতঈমুল মিসকিন আমি এতিম মিসকিনদেরকে খাওয়াইতাম না আল্লাহ রাস্তায় দান করতাম আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন সবাই বলেন আমিন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ৩৪ নম্বর আয়াতে বলেন
والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. زارا شرنو ابن روباكي شن شنجوي كوري زما كوري راكي ولا ينفقونها في سبيل الله الله رستاي باي كورينا الله سبحانه وتعالى بولين فبشرهم بعذاب أليم. أبني تادر كي كشتو دايو مهان كشتو دايو شاستير شوشن باد دي نعوذ بالله بولي شبائي شاستير كي حبه اتا والله تعالى ار پر آيات بول چن دیکھن شاستير كي حبه شدا پر جدو بولي دي سي تاولي قطو تا بھویا بہا حبه زكاة نا دوار شاست يوم يحمى عليها في نار جهنم. যে স্বর্ণরূপা যে কোটি কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে রেখে দিয়েছিলেন গরীব দুঃখীকে দেন নাই ওই সম্পদটাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে উত্তপ্ত করে ফাতুকুয়া বিহা জিবাহুহু চেহারায় ছেক দেওয়া হবে ওয়া জুনুবুহুম পাশে ছেক দেওয়া হবে ওয়া যুহুরুহুম পিঠে ছেক দেওয়া হবে আর বলা হবে হাদা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন. এই যে দেখো তুমি যে জমা করে রাখছিলা তুমি যে এত কোটি টাকা জমা করে রাখছিলা এখন স্বাদ গ্রহণ করো এই সম্পদ. আল্লাহ তাআলা সবাইকে যাকাত পরিপূর্ণ হক আদায় করে দেওয়ার তৌফিক দান করেন. সবাই বলেন আমিন. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাত জাকাত দেয় নাই সম্পদ দান করেছে কিন্তু জাকাত দেয় নাই. কাল কিয়ামতের ময়দানে মুসফিরা লাহু ইয়াউমাল কিয়ামতি সুজাআন আকরা. কাল কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে ট্যাকো একটা বিষাক্ত সাপে রূপ দেওয়া হবে. তার এত পরিমাণ বিষ যে তার পশম সব চলে গেছে মাথাতে. যাদের মাথা গরম টাক মাথা হয়ে যান এটা কেন হয় গরমের কারণ. তার এত এই সাপটা এত পরিমাণ বিষাক্ত তার পশম সব উঠে গেছে এমন একটা সাপে রূপ দেওয়া হবে ওই সম্পদগুলো এবং ওই সাপটাকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন. এরপরে সাপটা এসে যে যাকাত দেয় নাই তার দুই চোয়ালে ঠোকর দেবে এবং বলবে আনা মাল আনা কানজুক আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চিত ধন আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চিত ধন এবার ভোগ করো কেমন মজা. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই রমজানুল মুবারকে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে পরিপূর্ণ হক আদায় করে হিসেব করে পরিপূর্ণ যথাস্থানে যাকাতগুলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন. সবাই বলেন আমিন. রমজান প্রায় শেষ পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে রহমত শেষ এটাও চলে যাবে মাস মাসের মাসখানের দশ দিন টেরই পাবো না. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের হকগুলো পরিপূর্ণভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন. সবাই বলেন আমিন. ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. IUB Media